বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ডিকোকের জড়ো ইনিংসে নির্ধারিত 50 ওভারে 383 রানের টার্গেট দিয়েছিল আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে একে একে সবাই ব্যর্থ হলেও 11 ছয় এবং 4টি বিশাল ছক্কায় 111 বলে 111 রানের অসাধারণ ইনিংস খেলে ব্যবধান কমান মাহমুদুল আরিয়া। এরপরও 149 রানে হেরে যায় বাংলাদেশ। এদিকে মাহমুদুল আরিয়ার এমন দুর্দান্ত ব্যাটিং এর পর তার প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান। তাছাড়াও একদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে দেখা যায় বিষাদ এবং হতাশাগ্রস্ত। তবে মাহমুদুল্লাহর সেঞ্চুরির পর তাকে সম্মান জানাতে কোনো ক্রমেই ভুল করেনি সাকিব সুজনরা।